ঈদে মুক্তির অপেক্ষায় আছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল এবং সাকিব খান অভিনীত দুটি সিনেমা। বর্ষাকে নিয়ে অনন্ত এবার হাজির হচ্ছেন কেলহিম নিয়ে। অন্যদিকে শবনম বুবলিকে নিয়ে সাকিব খান পর্দায় থাকবেন লিডার আমি বাংলাদেশ সিনেমা নিয়ে। কেলহিম হচ্ছে অনন্তর নিজস্ব প্রযোজনারই বাইরের প্রথম সিনেমা। এর পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অন্যদিকে লিডার আমি বাংলাদেশ পরিচালনা করেছেন তপু খান। এদিকে 13 এপ্রিল রাত 8টায় FDC এক অনুষ্ঠানের মাধ্যমে কেলহিম সিনেমার টিজার প্রকাশ করা হয় ইন্টারনেট মাধ্যমে। পোস্ট দেওয়া হয় ফেসবুকে অনন্ত ভেরিফাইড পেজে। অন্যদিকে একই দিন সন্ধ্যা 7টায় লিডার আমি বাংলাদেশ সিনেমার একটি গান প্রকাশ করা হয়, সেটিও অন্যান্য প্ল্যাটফর্মের পাশাপাশি ফেসবুকে সাকিব খানের ভেরিফাইড পেজে প্রকাশ হয়। সেই গতকাল বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত অনন্তর পেজে তার টিজারটি দেখেছেন 23 লাখেরও বেশি ভিউয়ার্স। অন্যদিকে সাকিব খানের পেজে তার গানটি প্রথম পোস্টে দেখেছেন 14 লাখ ভিউয়ার্স। দ্বিতীয়বার HD ভার্সন নামে একই গান আরও একবার পোস্ট করলে সেটা দেখেছেন 3,29,000 দর্শক। অর্থাৎ নিজের পেজে একই আইটেম দুইবার পোস্ট করার পরও সাকিব খান দুই পোস্ট মিলিয়ে 17,29,000, কিন্তু অনন্ত জলিলের কেলহিম টিজারে 71,000-এর বেশি হা হারিয়ে পড়েছে। দুটি হিসাব মিলিয়ে নেটিজেনরাও ঈদের সিনেমা নিয়ে জনপ্রিয়তার হিসাব কষা শুরু করে দিয়েছেন। অনলাইনে এক টিজার দিয়েই অনন্তর এখনও সাকিবের চেয়ে এগিয়ে, এটাই এখন নেটিজেনদের কাছে আলোচনার খোরাক। এদিকে আজ অনন্ত জলিলের জন্মদিন। দিনটি তিনি রাজধানীর ইকবাল রোডের নিজ বাসায় ভক্তদের সঙ্গে কাটাবেন বলে জানিয়েছেন। শিলা আক্তার, News24।